হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন আমরা আছি বাজারে। এটা আমার মা আর ওই যে তৃষান আর এখানে কাকিমাও আছে। তো বাজারে ওদের কিছু দরকার আর সাথে আমারও কিছু দরকার, কারণ আজকে এক জায়গায় যাবো। তো কোথায় যাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে চলো কি গিফট কিনি তার জন্য, মানে একজনের বার্থডে। তো চলো যাওয়া যাক। তো কী নেবো সেটা এখন আমি প্ল্যান করে আসিনি। তো ওই দেখো তৃষান এমনি শান্তই আছে। তো এখান থেকে বললাম যে তাহলে শাড়ি সবাই, মানে কী শাড়ি দেবো বুঝতে পারছিলাম না। এ করতে করতে একটা বিছানার চাদর মানে খুবই ভালো লেগে গেল, সেটা হচ্ছে এইটা। তো আমার বিয়ের সময় মা আমায় এই বিছানার চাদরগুলোই দিয়েছিল, মানে এতটা সুন্দর লাগে আমার কাছে। তো এটা এখন লাস্ট অব্দি আমি এটাই নিয়ে আসলাম। তো এটা ভালো লেগে গেল এই কারণে, তো দেখে নিলে। আর এই দেখো টিউশন রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি। তো আমরা রেডি হয়ে গেছি আর এখনই যাব। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। বেজে গেছে 8টা, একটু বাইরে যাব, তারপরে চলে যাব, তাই তো? চলো যাওয়া যাক। তো আমরা এই যে বেরিয়ে পড়েছি আর এখন আছি খালপাড়ে আমাদের। আর এখানে একটু লাইট আছে তার জন্য তোমাদেরকে দেখালাম। আর যে তৃষান ওর মিমির কোলে করে যাচ্ছে, তো চলো ওই বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর ওই যে হচ্ছে বার্থডে গার্ল, মানে বার্থডে গার্ল বলছি কিন্তু অ্যাকচুয়ালি ওর বিয়ে হয়ে গেছে, তবুও বার্থডে গার্লই বলে। তো তো ওর হচ্ছে বার্থডে আজকে, আমার পিসির মেয়ে। তোমরা তো আগেও আমার ব্লগে ওকে দেখেছো। আর ক্যামেরাটা এখন বুনু করছিল। চলো দেখে থাকো। তুই ব্লগ করছিস? হ্যাঁ করছি। সেই ঘরটাতে চলে এসেছি, কারণ তৃষার নিচে মানে ওর খুব ঘুম পাচ্ছে আর কি। দেখো দিদির কোলে আর শান্তই থাকছিল না এতক্ষণ, আর রাখতে পারছিলাম না, কেউ শান্তই থাকবে না। একজন দিদি বললো চল উপরে যাই, জন্য আবার সেই ঘরটাতে চলে এসেছি। আর এখন বেশিরভাগ লোকজন সব নিচে, মানে আমরাই এখন আছি বোধ হয় উপরে। বাজে 7:30। তো কালকে রাত্রে ব্লগটা করা হয়নি, কারণ অনেক রাত হয়ে গেছিলো, আমাদের রাস্তে 11:30 বেজে গেছিলো, ওই জন্য আর ব্লগ করিনি। আর ভাবলাম তোমাদের সাথে একটু সকালে কথা বলে নিই। আর বুনু দেখো এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, কিন্তু আমার তো উঠে যেতেই হবে, কারণ তৃষান অনেক ভোরবেলা উঠে গেছে, এই জন্য দেখো চোখ টোকগুলো অনেকটা ফোলা ফোলা, এই যে অনেক ঘুম টুম হয়নি সেরকম একটা, তো দেখলেই। আর কালকে বললাম এই কারণে ব্লগ করিনি, গেছিলাম বার্থডেতে। আর সারাদিন কালকে বিকাল থেকেই শুরু করেছিলাম ব্লগটা। তা আশা করছি তোমাদের একটু হলেও ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। নতুন নতুন আরও ভিডিও তোমাদেরকে আমি উপহার দেব। তো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।